হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেই যে ঈদের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত থামার নাম নেই। আজকেও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি তাড়াতাড়ি গিয়ে আম্মুকে বললাম যে খিচুড়ি রান্না করতে। বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে খিচুড়িটা অনেক বেশি মজা লাগবে। তো আমার আম্মু এখন খিচুড়ি রান্না করছে। তো আমি যখন প্রথম প্রথম হস্টেলে গিয়েছিলাম, তো প্রথম বাসা থেকে গিয়ে হোস্টেলের খাবার তো এমনি অত বেশি ভালো লাগতো না। তো মাঝে মাঝে যখন আমি একদমই আর হোস্টেলের খাবার খেতে পারতাম না, ওই মুহূর্তটাতে এই খিচুড়ি ছিল আমার লাইফ সেভিয়ার ফুড। ক্লাস ক্লাস করে, পড়াশোনা করে তো ইচ্ছে করতো না যে অনেক পরিশ্রম করে কিছু বানাই, আর আমি অত বেশি রান্না তখন পারতামও না। তো তখন আমার আম্মু আমাকে শিখিয়ে দিয়েছিল যে চাল ডাল ভালো মতো ধুয়ে সমস্ত মশলাপাতি দিয়ে জাস্ট মাখিয়ে উঠিয়ে দিলেই খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো আমি এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে খেতাম। প্রথম দিকে তো বাধ্য হয়ে খেতাম, তারপরে দেখা যেত যে যখন আমি একটু রান্নাবান্না শিখে গেছি তখন ওই খিচুড়িটাই আমার মোস্ট ফেভারিট ছিল, কারণ এটা বানাতেও অনেক কম টাইম লাগতো আবার খেতেও অনেক বেশি মজা লাগতো। তো আমার আম্মু খিচুড়িটা উঠিয়ে দিয়ে এখন হচ্ছে ডিম ভাজি করে দিবে। এখন যেহেতু কোরবানির ঈদের পরের পরের সময়, তো বাসায় তো সবারই গরু মাংস আছে, কিন্তু এই ডিম ভাজি আলু ভর্তা দিয়ে আমার খিচুড়ি যত বেশি মজা লাগে অন্য কোনো কিছুর সাথে আমার অত বেশি মজা লাগে না। তো সে কারণে আমার আম্মু এখন ডিম ভাজি আলু ভর্তা সবই করছে। আর আম্মু আলু ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছে। তো দেখা যায় যে আলু ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো সে কারণে আম্মু পেঁয়াজটা ভাজি করে দিয়েছে যাতে হচ্ছে আলু ভর্তাটা বেশি টাইম পর্যন্ত ভালো থাকে। আর হচ্ছে আম্মুই যে এখন এখানে একটা ডিম আম্মু ভাজি করে দিবে, আমার আম্মু এখন খাবে না, তো আম্মু যখন খাবে তখন আম্মু আম্মুর ডিমটা ভেজে নিবে। তো এই যে আমাদের নরম নরম খিচুড়ি রেডি। আমি আম্মুকে বলেছিলাম যে আজকে খিচুড়িটা একটু নরম নরম করে বানাতে, একদম পাতলা করে, এভাবে আজকে ইচ্ছে করছিল আর কি খেতে। তো বৃষ্টির দিনে খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা হলে আর কিছুই লাগে না আমার। তো আমি অলরেডি খিচুড়ি নিয়ে নিয়েছি, আমার আর সহ্য হচ্ছিলো না, কিন্তু আলু ভর্তা এখনও হয়নি। আমার আম্মু ঝটপট ঝটপট আলু ভর্তাটা আমাকে বানিয়ে দিচ্ছে, আর আমি বসে বসে আলু ভর্তার জন্য ওয়েট করছি। তো আমি একটু গরু মাংস নিয়ে নিলাম যেহেতু কোরবানির ঈদ, আর ফাইনালি আলু ভর্তা রেডি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।